আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি গুড়ের পায়েস। গুড়ের পায়েস খুবই মজাদার একটি ডেজার্ট, বাঙালিদের ঐতিহ্যবাহী একটা মিষ্টি ডেজার্ট। আর গুড়ের পায়েসটা এমনিতেই খেতে অনেক মজা, খুব বেশি কিছু দিয়ে সাজানোর কিছু নেই। তারপরও দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দুই ধরনের বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো কিশমিশ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে গুড়ের পায়েস রান্না করার জন্য যে জিনিসটা করতে হবে, ভালো মানের গুড় নিতে হবে এবং দুধের মানটাও ভালো হতে হবে। তো আমি এইখানে গুড়ের পায়েস রান্না করার জন্য গুড় নিয়ে নিয়ে এসেছি। এটা অনেক ভালো মানের গুড়, গুড়টা বাড়ির থেকে নিয়ে আসা। তো এখানে আমি আধা কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়ে এসেছি এবং চিনি গুঁড়া চাল নিয়ে নিয়ে এসেছি 1/3 কাপ। 2 লিটার দুধের জন্য 1/3 কাপ চালই পারফেক্ট, এর থেকে বেশি নিতে যাবেন না। আর বাদাম নিয়ে নিয়ে এসেছি এইখানে 2 ধরনের এবং কিছু কিশমিশ। আর পায়েসটা রান্না করার জন্য আমি এখানে 2 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিয়ে এসেছি। আর দুধটা একটা হাঁড়িতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চাল ধুয়ে পরিষ্কার করে। এখনও চুলার আঁচটা অন করিনি, এখন অন করে দিব। এবং দুধ এবং চাল একসাথেই দিয়ে দিবেন, দিয়ে অনবরত নেড়ে যেতে হবে দুধ ফুটে ওঠার আগ পর্যন্ত। দুধ ফুটে ওঠার আগ পর্যন্ত যদি না নাড়েন তাহলে হাঁড়ির তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো দুধের খিসায় যেহেতু আমরা গুড়ের পায়েস করব, তো চালটা ভিজিয়েও রাখা যাবে না, আগে থেকে ভেঙেও দেওয়া যাবে না। অনেকেই পায়েস রান্না করার সময় চালটা আধা ভাঙা করে দেন, তো ওইটা ওই রকম পায়েস রান্না করলে এখানে দুধের খিসায় পায়েস হবে না, দুধও জাল হতে হতে কমে যেতে দিতে হবে। তো দুধে দুধ এবং চাল কতটুক পরিমাণ আমি এখানে আঁচটা রেখে ফুটতে দিব তা আপনারা এই যে দুধে যে ফুটে উঠতেছে এটা দেখেই বুঝতে পারবেন যে চুলার আঁচটা কীরকম। তারপরও বোঝার সুবিধার জন্য বলে দিলাম যে চুলার আঁচটা মাঝারিতে রেখে জাল করবেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট জাল করার পরে হাঁড়ির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কতখানি দুধ কমে গিয়েছে। এখন আপনাদেররা দেখে নিন চালটা কতটুকু ফুটেছে। চাল এখন প্রায় ফুটেছে 20% বা 25%-এর মতো, তো মাত্র দুধ এতটুকু কমেছে। তো যখন আরও 25 থেকে 30 মিনিটের মতো এই দুধ জাল হবে তখন দুধ অনেক ঘন হয়ে আসবে এবং দুধে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। দুধের খিসায় যে ঘ্রাণ থাকে ওরকম ঘ্রাণ বের হবে। তো এরকম জাল হতে দিতে হবে, ফুটতে থাকুক, নিচে লেগে যাওয়ার ভয় নেই। তারপরও যদি মনে হয় তাহলে দু একবার নেড়ে দিতে পারেন। তো 25 থেকে 30 মিনিট পরে দেখুন দুধে দুধ ঘন হতে হতে কীরকম সুন্দর একটা কালার হয়েছে এবং ভাতটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে, চালটাও পারফেক্ট ফুটে গিয়েছে। তো এখন আর একটু নেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। কেউ যদি লবণ দিতে না চান তাহলে দেওয়ার দরকার নেই। তো লবণ দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিব গুড়। আর অনেকেই বলে থাকেন ভালো মানের গুড় তারপরেও পায়েস রান্না করার সময় দুধে ছানা কেটে যায়, তাদের জন্য বলে দিব যদি ফ্রিজে থাকে গুড়টা নর্মাল বা ডিপে, তো আপনি গুড় আগে থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসবেন এবং গুড়টা অল্প অল্প করে মিলিয়ে নেবেন। একসাথে গুড় দিয়ে দিলেও দুধে ছানা কেটে যায়, তো অল্প অল্প করে মিলাবো। আমি এইখানে যে গুড় নিয়ে এসেছি এই গুড়টুকুই দিব, যদি কেউ এর থেকে বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ গুড় দিতে পারেন। তবে গুড়ের পায়েস রান্না করার পারফেক্ট নিয়মটা মেনে নিলেই ভালো হয়, কারণ যদি আপনি চাল বেশি দিতে যান তাহলে ভাত ভাত হয়ে যাবে, আবার যদি গুড় বেশি দিয়ে দেন তো মিষ্টিটাই বেশি হয়ে যাবে। তো 3 জিনিসের ব্যালেন্স রেখেই পায়েসটা রান্না করতে হবে, তাহলেই পারফেক্ট মজা পাবেন। যদি গুড় বেশি হয়ে যায় তাহলে মজা পাবেন না, দুধের ঘনত্বটা কম হয়ে গেলেও মজাটা সঠিকভাবে আসবে না, বা চালও বেশি দিয়ে দিলে তখনও আপনি গুড়ের পায়েসের মজাটা পাবেন না। তো আমার পায়েসটা রান্না করা শেষ, এখন একটা সার্ভিং ডিশে পায়েসটা নিয়ে নিব। পায়েসটা এমনিতেই খেতে অনেক মজা, তারপরও দেখা সৌন্দর্যের জন্য কিছু কিশমিশ
এবং দুই ধরনের বাদাম দিয়ে দিলাম। তো আমি সাথে সাথে ঢেলে নেওয়ার পরে শর্টটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঘন হয়ে আসবে। তারপরেও ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্বটা দেখে নিন। ভালো থাকবেন সবাই, আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।